নিজেদের ফেলে দেয়া প্লাস্টিক দিয়ে নিমেষেই হয়ে গেল সানগ্লাস, তাও কারখানায় বসে নিজেরাই বানিয়েছেন। তাইওয়ানের রাজধানী তাইপেতে দেখা মিলেছে অভিনব এই কারখানার। বাটিতে সংগ্রহ করা হচ্ছে টুকরো টুকরো করে রাখা প্লাস্টিক, ফয়েল পেপার ও প্লাস্টিকের জালি ব্যাগ কেটে রাখা হচ্ছে পুনঃপ্রক্রিয়া করার জন্য। প্লাস্টিক বোতলের মুখও সযত্নে সংগ্রহ করে রাখা হয় এখানে, ওজন মেপে পরিমাপ করে নেওয়া হচ্ছে পরবর্তী প্রক্রিয়ার জন্য। প্রস্তুতি চলছে এসব ফেলে দেওয়া বর্জ্য পুনঃব্যবহার করার জন্য। এটিকে বলা হচ্ছে জিরো ওয়েস্ট ওয়ার্কশপ, অর্থাৎ বর্জ্যবিহীন একটি কারখানা। গ্রাহকরা এখানে এসে নিজেদের পরিত্যক্ত প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য পুনঃপ্রক্রিয়াজাতের মাধ্যমে আবারও ব্যবহারের জন্য বিভিন্ন জিনিসপত্র বানিয়ে নিতে পারেন। নিজের হাতে বানানো সানগ্লাস নিয়ে সেলফি তুলতে দেখা গেল একজনকে। একটু আগেই সানগ্লাসটি নিজেই প্লাস্টিক গলিয়ে বানিয়েছেন। মাত্র 2 ঘন্টার মধ্যেই একজোড়া ট্রেন্ডি সানগ্লাস বানিয়ে ফেলেছেন এই কারখানায়। ফেলে দেওয়া আবর্জনা পুনরায় ব্যবহারে উৎসাহিত করতে কারখানাটি সাধারণ মানুষকে বেশ অনুপ্রাণিত করেছে বলে জানালেন এখানে আসা গ্রাহকরা। শুধু সানগ্লাসই নয়, প্লাস্টিক এবং জৈব বর্জ্য থেকে টাইলস, ইট, হ্যাঙ্গার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে বানানো যায়। কারখানা সংশ্লিষ্টরা জানালেন, এই প্রক্রিয়ায় তৈরি প্রতিটি সানগ্লাস প্রায় 400 গ্রাম পর্যন্ত কার্বন পরিবেশ থেকে কমাতে পারে। প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি করা হয় খরগোশের অবয়ব সম্বলিত পেপার ওয়েট ও বিশাল আকৃতির শিল্পকর্ম। আমি কখনোই বর্জ্য পুনর্ব্যবহার করা এবং এটিকে এরকম দুর্দান্ত কিছুতে পরিণত করার কথা ভাবিনি। আমি নিশ্চিত যে আমার মেয়ে তার খেলনা পুনরায় ব্যবহার করা হয়েছে জেনে খুশি হবে। আপনি যদি চিন্তা না করে যেখানে সেখানে আবর্জনা ফেলেন তাহলে সেটা পরিবেশের জন্য ক্ষতিকারক, তবে আপনি যদি জেনে বুঝে এটাকে কাজে লাগাতে পারেন তাহলে পরিবেশের জন্য আপনি বড় একটি অবদান রাখলেন। ফ্যাশন ম্যাগাজিন হার্পার্স বাজার তাইওয়ানের প্রধান সম্পাদক কোরাসি জানান, এই প্রকল্পটি টেকসই ফ্যাশন প্রচারের জন্য একটি ভালো উদ্যোগ। অর্জিতা শেজিন, সময় সংবাদ।